সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি পাতাকপির পাকোড়া। খুবই সুস্বাদু এবং মজার একটি পাকোড়া। বিকেলের নাস্তা হিসেবে এবং বাসায় কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন এই পাকোড়া। ছোট বড় সবাই এই পাকোড়া খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি পাতাকপির পাকোড়া। প্রথমে আমি একটি বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 4 কাপ পাতাকপি কুচি দিয়ে দিলাম। এবং মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে আটা দিতে পারেন, আমি ময়দা দিয়েছি। সাত আটটি কাঁচামরিচ কুচি, জালটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। 1 চা চামচ লবণ বা পরিমাণ মতো, 2টি ডিম, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে আমি টালা জিরা গুঁড়া দিয়েছি, টালা জিরা গুঁড়া স্বাদ একেবারে অন্যরকম। 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ আদা বাটা, 1/2 কাপ পেঁয়াজ কুচি। সব উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, ডিম আর পাতাকপি থেকে যে পানি বের হবে ওই পানিতে আমি মেখে নেব। আমি এখানে একটু হালকা হাতে মেখে নেব। যদি শক্ত করে ভালো করে মেখে নেন তাহলে পাতাকপি একবারে আটার সাথে মিশে নরম হয়ে যাবে, তাহলে পাতাকপির পাকোড়াটা তেমন মজা হবে না। সেজন্য আমি একটু হালকাভাবে মেখে পাতাকপিটা যেন একেবারে আটার সাথে মিশে না যায়, একটু হালকা হালকা থাকে সেভাবে মেখে নিতে হবে। দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হালকা হাতে মেখে নেবেন, দেখেন সব মাখা হয়ে গেল। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটি একটি করে 7-8টি পাকোড়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এফিট ওফিট নেড়ে চেড়ে নেব। এখানে চুলার আঁচ আপনি হাই হিটে রাখতে পারেন, রেখে অনবরত নেড়ে চেড়ে এফিট ওফিট করে ভালো করে বেজে নেবেন। এখানে চুলার আঁচ কমানো যাবে না, চুলার আঁচ বাড়িয়ে রেখে আপনাকে নেড়ে চেড়ে ভালো করে এফিট ওফিট করে বেজে নিতে হবে, না হয় ভিতর কাঁচা থেকে যেতে পারে। এভাবে 5-6 মিনিটের মতো নেড়ে চেড়ে বেজে নিয়ে আমি এখন উঠিয়ে নেব। দেখেন হয়ে গেল আমার পাতাকপির পাকোড়া। খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা। আজই বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, ছোট বড় সবাই এই পাকোড়া পছন্দ করবে। এখন একটি ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরে খুবই সুন্দর। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম।